এইদিকে আছো? হ্যাঁ দেখো এখান থেকে জল জল না হবে এদিকটা রাখো ঠিক আছে, তাহলে বেশি তো রাখা যাবে না, এইভাবে রাখা যাবে, পুঁইশাকের মতো রাখতে হবে, পুঁইশাক কেটে কেটে বেশ খাওয়াও যাবে। এই কটা অর্ডার দেবো আমি, এই বস্তাগুলো সাথে মাটি, কি সুন্দর পুঁইশাক হয়েছে। লঙ্কাগুলো আমার রিয়া দেখলে পাগল হয়ে যাবে, এই লঙ্কা প্রচণ্ড ঝাল হবে না, কৃষ্ণ লঙ্কা নাকি বলে, বুলেট লঙ্কা টাইপের, যে কলকাতা যে বুলেট লঙ্কা খাই আমরা, ঝাল হয় এখানে। লঙ্কা, কারি পাতা, ধনে পাতা, দারুন পুঁইশাক, কিছু পুঁইশাকটা সুন্দর লাগে। হ্যাঁ মানে এইসব লাগালে সব থেকে আমাদের ভালো হবে। টমেটো গাছ হয়েছে, কারি পাতা, এসব তাহলে এখানটা আমাদের টপগুলো নিয়ে এসে আরো কটা অর্ডার দিয়ে দিই মাটি সহ। এই গাছগুলো নিয়ে যাবো আপাতত, এটা তো পুরো ঝাড় হয়ে গেছে, এটা একটা কিছু দিতে হবে সাপোর্ট। মলিপ্যানটা নিয়ে যাওয়ার উপায় নেই, এটা এখানেই থাক। ক্রিসমাস ট্রিটা নিয়ে যাব, নীলকণ্ঠ মানে অপরাজিতা যেটা আর কি। হ্যাঁ এইগুলো, এগুলো বেশ ভালো লেগেছে আমার দেখে, কখনো ট্রাই করিনি। রুফটপ গার্ডেন, মানে গার্ডেন ঠিক নয়, মিনি গার্ডেন, তো এটার দামও দেখলাম কম, তো এটা ট্রাই করা যেতে পারে। আর কোকোপিট অর্ডার করে দেবো, ওকে এটাই আপাতত দিয়ে দিই। দুপুর 1:30টার সময় না নিই, ভাবলাম একটু পরে বিকেলবেলা রোদটা পড়লে যদি গাছগুলো নিয়ে যাই, কারণ এমনিতেই দুপুরেই থাকবে ওখানে রোদের মধ্যে অন্যদিন। কিন্তু আজ যখন নিয়েই যাবো গাছগুলো, আমার একটু রোদে কষ্ট হবে, গাছগুলোর বেশি কষ্ট, ওদের জন্য বেশি চিন্তা আমার, আমার জন্য কিছুই না হয়। তো রোদটা কমলে গাছগুলো নিয়ে যাব, আর ও এলে আজকে বললো ঘুগনি করবে, ঘুগনির মটর টাল ভেজি রেখে গেছে, ঘুগনি টাল ভেজানো আছে, আর আমি শুধু পেঁয়াজগুলো আর রসুনগুলো কেটে আলাদা করবো। মোটামুটি যতটুকু পারি আমি রেডি করে রাখবো, পেঁয়াজ রসুন কেটে যা যা লাগবে, লঙ্কা টঙ্কা সব রেডি করে রাখবো, ও এসে শুরু করে দেবে আর কি। ব্যাগে তো ভরে নিয়েছি, এবার নিয়ে যেতে পারলে হয়। এই ব্যাগটা ভয় করতে ছেড়ে না, যেটা মানে এটা দিলে ভালো হতো, এটা বড় গাছ আর বড় টপ, ছিঁড়ে না যায় ভয় করছে। আপাতত এগুলো নিয়ে সেখানে রাখলাম, জানি না রোদে কি হবে, একটু স্প্রে করে দিয়ে রাখি। কত সুন্দর গাছ লাগিয়েছে সবাই, যাকে দেখে আমরা অ্যাকচুয়ালি ইন্সপায়ার হয়েছি, তার গাছগুলো একবার দেখাই। ভদ্রলোক উড়িষ্যাতে থাকতেন, এখন রিটায়ার্ড, তো আপাতত এখানে ওনার ছেলের কাছে আছেন। তো সুন্দর বাগান করেছেন ছাদে, এখানে ভেন্ডি আছে, লাউ গাছ, উচ্ছে গাছও আছে, প্রচুর সবজি লাগিয়েছে, বরবটিও হয়েছে গাছে, আবার শিম গাছও আছে, এমনকি আম গাছও লাগিয়েছে এখানে। এই যে আম গাছ, উচ্ছে গাছ, লঙ্কা গাছ আর ফুল, এগুলো সব ওনার ফুল গাছ, এইগুলো প্রায় এসে ওনার সাথে ছাদে দেখা হয়, ওনাকে দেখি জল দিচ্ছে গাছে, তখন ওনার থেকেই টুকটাক ইনফরমেশান পাই। তো ওনাকে বললাম যে আমি আপনার মতো বাগান করতে চাই, তো উনি বললেন একটু একটু গাছ লাগাতে শুরু করো, তো সেটা থেকেই আর কি আমি আর দিয়ে ঠিক করলাম তাহলে ফুল গাছগুলো আগে ছাদে নিয়ে আসি। সব গাছই তো আছে দেখি, আমাদেরগুলো নিচে রোদও পায় না নিচের ব্যালকনিতে। ওই যে ওপাশে দেখিয়েছিলাম যেখানে পুঁইশাক গাছগুলো আছে, ওই রকমই কিছু অর্ডার দিয়েছি আজকে মিশোতে, এদের এই গাছগুলো খুব পছন্দ হয়েছে আমার, এটা দেখি আমি মিশোতে অর্ডার দিয়েছি। এটা নিয়ে যেতেই ভুলে গেছি, এটা এখানে রাখা ঠিক হবে না, ছাদে সব বাচ্চারা খেলতে আসে। গাছগুলো ছাদে তো নিয়ে গেছি, কিন্তু এই যা অবস্থা ব্যালকনির, আজকে আর এনার্জি নেই, মানে গাছগুলো ছাদে নিয়ে এত কষ্ট হয়ে গেছে কি বলবো। নিচে হাঁটতে হাঁটতে লাঠিটা খুঁজে পেলাম, চটা, তো ভাবলাম এটার জন্য লাঠি দরকার ছিল গাছটার জন্য, তাই একবার লাগিয়ে দিয়ে আসি। ওটা কি মিনি গার্ডেন ঠিক বলা যায় না, তবে ওই আর কি, মানে ছোটো ছোটো কিছু হবি, কাজ অফিসের কাজের পর কিছু কিছু হবি রাখা ভালো, অ্যাটলিস্ট কিছু মনে হয় যে না কিছু একটা তো করেছি। এই একা একা বসে পেঁয়াজ রসুন কাটা বা রসুন ছিল খুব বিরক্তিকর ব্যাপার, ছুটির দিনে বাড়িতে ভালো খান্দ খাওয়া দাওয়া হবে, সেদিন সবাই একসাথে বসে রান্না বান্না হবে, কাটাকুটি করতে মানে গল্প করতে করতে পেঁয়াজ কাটা রসুন ছোলা বেশ মজা লাগে, পিকনিকের মতো লাগে। বাড়িতে কেউ নেই, একা একা বসে রসুন খাওয়া খুব বোরিং ব্যাপার, যে টিভি দেখতে দেখতে রসুন ছুলবো এই নোংরা হয় খুব ওই ঘরে। আবার টিভিতে ইউটিউবটা চালিয়ে একটু বসে দেখছিলাম, আমার ভালো লাগে কিছু কিছু ব্লগ দেখতে, যেমন ডেইলি ম্যাক্স, পেটুক কাপল,
বিটুক কাপুরের ব্লগ আমার খুব ভালো লাগে। তো আজকে একটা দেখছিলাম, বিটুক কাপুরের ব্লগ দেখছিলাম, সিঙ্গাপুরে কিছুটা রান্না করেছে ওরা, মানে কাঁকড়া দিয়ে। এখানে তো ওই মাড ক্র্যাবটা আমরা পাই না, এখানে সব সি ক্র্যাব থাকে, ওই নীল কালার লাল কালার, তো ওগুলোতে অতটা শ্বাস থাকে না। বৈশাখে যেমন যাই তখন কাঁকড়া প্রচুর খাওয়া হয় ওখানে। বাড়িতে গেলেই মা কাঁকড়া মাছ দেয় বাড়িতে, মাছালা ওকে বলে দেয়, গেলেই কাঁকড়া নিয়ে আসে। তো আজকে ভিডিওটা দেখছিলাম, আমার কাঁকড়া খেতে খুব ইচ্ছা করছিল। দিবাকে বললাম কত করে, চলো বর্ষাকালটা একটু ঘুরে আসি, একটু ইলিশও খাবো, কাঁকড়াও খাওয়া হবে। পুজোর সময় কি হয়, যাওয়ার সময় মজা করতে করতে যাওয়া হয়, কিন্তু এই তাড়াহুড়ো করে, মানে পুজোর জন্য তো আলাদা করে ছুটি দেওয়া হয় না, তো যে কদিন ছুটি পুজো কাটানোর পরে আবার অফিস করতে হয়, নয়তো চলে আসার তাড়া, ওই সময়টা মনটা খারাপ হয়ে যায়। ডিসেম্বর মাসটা খুব ভালো হয়, গতবার ডিসেম্বরে গিয়েছি, হ্যাঁ গতবার গিয়েছিলাম ডিসেম্বরের সময়। ডিসেম্বরটা অফিসের কোনো কাজের চাপও থাকে না তেমন, আর ছুটি ছাড়াও থাকে বেশ, 25 ডিসেম্বর থেকে শুরু করে লম্বা ছুটি থাকে। বর্ষাকালটা আমার যেতে খুব ইচ্ছা করছে, 15 আগস্টের ছুটিটাও ভালো পড়েছে এবার, আর অগস্টে ফ্ল্যাটের দামও দেখলাম অনেক কম আছে। ট্রেনে গ্রুপ হলে মজা করতে করতে যাওয়া যায়, কিন্তু 2 দিন ছুটি ওখানেই চলে যায়। তো আজকে হবে হচ্ছে ঘুগনি, পাটাটা হচ্ছে সবুজ কালারের ঘুগনি, পার্থ সব কেটে রেখে দিয়েছে, আলু আছে। আজকে রাতে হবে হচ্ছে রুটি আর ঘুগনি। অফিস চলছে, এটা হচ্ছে আমার স্ন্যাক্স, ও বসে পড়েছে কাজে, এটা সেদ্ধ হোক, আমি একটু কাজ করে তারপরে আসছি। আমি ছিলাম মিটিংয়ে, দীপা ততক্ষণে অলরেডি রান্না শুরু করে দিয়েছে। এইটুকু তেল দিলাম, কারণ এইটুকু ছাড়া হবে না। আর ফার্স্ট টাইম আমরা এই সবুজ মটর রান্না করছি, তো জানিও না কেমন হবে। পেঁয়াজ কি ঠিক আছে না লাগছে? ছাদে যে গাছগুলো নিয়ে গেছে ওগুলো চলো একটু দেখে আসি। হ্যাঁ, কেমনটা কেমন করছে? খালি মানি প্ল্যান্টটাই নিচে থাকবে। এর জন্য খুব ভালো রয়েছে, তো এখন এটা বার হয়ে গেছে, জানি না কতদিন থাকবে। গাছের জায়গাটা কেমন হালকা হয়ে গেছে, মানে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। যাই হোক, এখানটা আমাদের একটু বেশ দাঁড়ানোর জায়গা থাকবে, আর আমাদের ইচ্ছা আছে অনেক কিছু গাছ লাগানো, তার জন্য আমরা নিয়ে গেছি। এই টেবিল ম্যাটটা সেদিন আমরা পার্থ পছন্দ করে নিয়ে এসেছিল হোম সেন্টার থেকে, বাট কোয়ালিটিটা এত খারাপ, গরম রাখতেই এখানে কেমনটা সাদা সাদা মার্ক হয়ে গেছে। এই যে সাদা হয়ে গেছে। আর আমাদের যে আগে আইকিয়া থেকে যেটা কেনা ছিল সেটা কিন্তু খুব ভালো। এটা কালকে টিফিনের জন্য নিয়ে যাব। জলটা কি একটু ঝরিনি তো নাকি? এই জলটাই দেবো, মানে ঝোলের জন্য। ওরা এটা দিয়ে চাট বানায়, পুরো সবুজ কালারে হয়। আমি হচ্ছে একবার রুটিটা নিয়ে আসে সাইকেলে গিয়ে। নিয়ে আসতে পারো, আমি হচ্ছে আমি করবো, কিন্তু অফিস থেকে যে রুটি করা হয় উইকেন্ডে আলাদা। হ্যাঁ না, কালকে সকালবেলার জন্য হয়ে যেত। আমার রান্নায় না এই তেজপাতা আমার এত বিরক্তিকর লাগে, একটুখানি থাকলে এটা নাড়ানোর সময় পুরো ছিটকে ছিটকে যায়। এর সাথে সাথে আমি অফিস থেকে ব্রেক নিয়ে একটু রুটি নিয়ে এসেছি, রুটির সাথে আবার সয়াবিনের তরকারিও দিয়েছে। তরকারিটা দেওয়ার সময় বারণ করে, ফুচকাটা আসার সময় মনে হলো একটু ফুচকা খাও, ঘুগনি দিয়ে খাবো, তাই ফুচকা নিয়েছি, বড় বড় করে দিতে বলেছে ওকে। আলু বেশি দিয়েছে আজকে। আমি আর বললাম আলু কম, বড় বড় ফুচকা দিতে। না না, আলু বেশি দিয়েছে, ভালো তো, আলু বেশি দিলেই আমার ভালো লাগে, কম কম দিলে ভালো লাগে না। একটু ঘুগনি দিয়ে খাবো ফুচকা আগে, রুটি খাওয়ার আগে। তুমি যে ঘুগনির কথাটা ভাবছো ওটা নর্মাল প্লেন করে, মুম্বাই টুম্বাই ওই দিকটা রম করে খায়, এটা তো মশলা ঘুগনি। ফুচকার লুচির সাবস্টিটিউট। আমি আলাদা করে ঘুগনি খেলাম, চামচ দিয়ে দিয়ে খা, আটা দিয়ে খা, খাওয়া শুরু করে দিই। ঘুগনি মটরটা একদম পারফেক্টলি সেদ্ধ আছে। হ্যাঁ।